প্রাচীনকাল থেকেই সমগ্র পৃথিবীকে শিক্ষা, শিল্প, সংস্কৃতির দিশা দেখিয়ে এসেছে আমাদের ভারতবর্ষ। প্রথম শূন্য আবিষ্কারই হোক বা পৃথিবীর প্রথম প্লাস্টিক সার্জারি, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য চর্চায় ভারতবর্ষ ছিল তৎকালীন পৃথিবীর অন্যান্য দেশগুলির তুলনায় বেশ কয়েক ধাপ এগিয়ে। এই প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল পরম্পরা অনুসারে বহু প্রাচীনকাল থেকে চলে আসা এক নিয়মিত বিদ্যাচর্চার পরিবেশের জন্য। তার নিদর্শনস্বরূপ ভারতে গড়ে উঠেছিল হয়তো পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল মিথস, ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। সিলেবাসের বাইরেও ইতিহাসের এমন অনেক গল্প থাকে যা আমাদের অজানা, আর তা ছড়িয়ে আছে আমাদেরই চারপাশে। সেই গল্পদের সংগ্রহ করে এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব আমি শ্রীদীপ আর আমার পার্টনার সৃজা। তো চলো শুরু করি আজকের গল্প। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠা তক্ষশিলা ইউনিভার্সিটি অবস্থিত ছিল তৎকালীন ভারতবর্ষের গান্ধার সাম্রাজ্য বা বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায়। বর্তমানে তক্ষশিলা ধ্বংসাবশেষ দেখে আমরা হয়তো অনুমান করতে পারবো না তৎকালীন পৃথিবীর প্রায় সব দেশেই কত শ্রদ্ধার সঙ্গে এই প্রতিষ্ঠানটির নাম উচ্চারিত হতো। ব্যাবিলন, গ্রিস, সিরিয়া, চীন ইত্যাদি বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বিদ্যার্থী শিক্ষালাভ করতে আসত এই বিশ্ববিদ্যালয়ে, যার ফলস্বরূপ এখানকার শিক্ষার্থীর সংখ্যা একসময় প্রায় 10,000 ছাড়িয়ে গিয়েছিল। বেদ, ব্যাকরণ, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য, যুদ্ধশৈলী, সঙ্গীত ও নৃত্যকলা, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি মোট 68টি বিষয় পড়ানো হতো এখানে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বনিম্ন বয়সসীমা ধার্য ছিল 16 বছর। বৌদ্ধ জাতিকের কাহিনী থেকেও এই বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থীর আনাগোনার কথা জানা যায়। পারস্যের একাইমেনিড সাম্রাজ্যের দ্বারা ভারতের এই অঞ্চল অধিকৃত হওয়ার পর তক্ষশিলায় বিভিন্ন ধর্মের মানুষের যাতায়াত বাড়তে থাকে এবং তক্ষশিলা হয়ে ওঠে সর্বধর্ম সমন্বয়ের এক মিলন ক্ষেত্র। 322 থেকে 145 খ্রিস্টপূর্বাব্দ মৌর্য সাম্রাজ্য চলাকালীন ছিল তক্ষশিলার স্বর্ণযুগ এবং এই সময় এই বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে বৌদ্ধ ধর্মচর্চার প্রাণ কেন্দ্র। কথিত আছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শিক্ষালাভ করেন এই বিশ্ববিদ্যালয় থেকেই। মূল বিশ্ববিদ্যালয়টি তিন ভাগে বিভক্ত ছিল, রত্নসাগর, রত্নদভি ও রত্নায়ঞ্জক। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের পঠন পাঠনের সুবিধার জন্য ছিল বিভিন্ন ল্যাবরেটরি, মহাকাশ চর্চার জন্য আলাদা কক্ষ এবং একটি বিশাল লাইব্রেরি যার নাম ছিল ধর্মগুঞ্জ। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের আলাদা অ্যাডমিশন টেস্ট নেওয়া হতো এবং তার ফলাফলের ভিত্তিতেই এখানে পড়ার সুযোগ পাওয়া যেত, আর এই পরীক্ষা নিতান্ত সহজ ছিল না। কিন্তু এত বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার খরচ ছিল ন্যূনতম। এমনকি দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে শিক্ষাদানের ব্যবস্থাও ছিল। প্রায় 1,000 বছর ধরে সগৌরবে পৃথিবীর সর্বোত্তম বিশ্ববিদ্যালয় রূপে অবস্থান করার পর 500 খ্রিস্টাব্দের আশেপাশে হুন আক্রমণের ফলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়। বন্ধুরা, এবার তোমাদের জানাই বর্তমান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই বিশ্ববিদ্যালয়ের কিছু কৃতি ছাত্র ও অধ্যাপকদের নাম, যাদের কথা তোমরা হয়তো ইতিহাস বইতে কোনো না কোনো সময়ে পড়েছ। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, অষ্টাধ্যায়ী রচয়িতা পাণিনি, চিকিৎসা বিজ্ঞানের জনক চরক, পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা এবং গৌতম বুদ্ধের শিষ্য ও প্রধান চিকিৎসক জীবক, এনারা প্রত্যেকেই ছিলেন এই প্রতিষ্ঠানের ছাত্র। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা এখন পড়াশোনা করছো তাদের কথা মাথায় রেখেই বিশেষভাবে এই ভিডিওটি বানানো। তোমাদের মধ্যে হয়তো কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, বা কেউ সাহিত্য নিয়ে পড়ছো, বা কেউ পড়ছো কমার্স বা অন্য কোনো বিষয় নিয়ে।
একবার ভেবে দেখো, পড়াশুনো করার জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই তোমরা হাতের সামনে পাও। তবুও কেউ কেউ আছো, বাবা মা পড়াশুনো করতে বললে তোমাদের বিরক্ত লাগে। আজ এই ভিডিওটা দেখার পর একটু ভেবো, আজ থেকে হাজার হাজার বছর আগে শুধুমাত্র শিক্ষা লাভের আশায় তখনকার ছাত্ররা পাড়ি দিত কয়েকশো মাইল পথ। সেই পথে তাদের প্রাণনাশের ভয়ও থাকত, বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হাঁটা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকত না। তবুও সব কিছু ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে তারা পাড়ি দিত সেই সুদূর গান্ধারের পথে, শুধুমাত্র পড়াশোনা শিখে জীবনে একজন যোগ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আশায়। তোমরাও এবার থেকে চেষ্টা করো তাদের মতোই হওয়ার, এবং শুধু নম্বর পাওয়া নয়, বরং শিক্ষা লাভকেই জীবনের মূল মন্ত্র হিসাবে গ্রহণ করার। 19th century আর্কিওলজিস্ট স্যার আলেকজান্ডার কানিংহ্যাম এই তক্ষশিলার ধ্বংসাবশেষ আবিষ্কার না করলে হয়তো তুমি বা আমি কোনো দিনও জানতেই পারতাম না এই মহান বিশ্ববিদ্যালয়ের গল্প। বর্তমানের সাজেশন ভিত্তিক ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার যুগে দাঁড়িয়ে তক্ষশিলা আমাদের কাছে এক গল্প কথার মতন। প্রথম বা দ্বিতীয় হওয়া নয়, শুধুমাত্র জ্ঞান লাভেই প্রকৃত শিক্ষার অর্থ, এই কথাটি সমগ্র পৃথিবীকে বহুকাল আগে জানিয়েছিল তক্ষশিলা। অথচ আধুনিক ভারতবাসী হিসেবে আমরা কজনই বা জানি আমাদের ইতিহাসের এই গৌরবময় অধ্যায়ের কথা? আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইতিহাসের অজানা কিছু তথ্য জানতে আপনাকে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধব ও পরিচিতদের জানতে সাহায্য করবেন।